কুমালাম রহমাত একদিনী ভাই আপনি তালাকের বিষয়ে প্রশ্ন করেছেন এবং সুরাবার দুই শত ত্রিশ নম্বর আয়াতকে লক্ষ্য করে মূল প্রশ্নটি আপনার তো যাই হোক আল্লাহ রব আলমী সুরা বাকারার দুই উনত্রিশ নম্বর আয়াতে বলেন আতলা কুমার রতান বা ইমসা কুম্বি মারুফ ইন আউ তসরি হুম্বি হাসান তালাক হচ্ছে দুটি দুটি তালাক দেওয়ার পর পর্যন্ত আপনি চাইলে আপনার স্ত্রীকে ফিরাই নিতে পারেন ঘরে তুলতে পারেন বা তার সঙ্গে ঘর সংসার করতে পারেন প্রথম তালাক দেওয়ার পরও আপনি আপনি চাইলে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেন দ্বিতীয় তালাক দেওয়ার পরও আপনি চাইলে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেন তৃতীয় তালাক যখন আপনার আপনার স্ত্রীকে দেবেন তখন আপনি আর আপনার স্ত্রীকে ওই স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবেন আল্লাহ আলাইন বলছেন ফাইন তল্লা কাহা ফেল একটা হে লুলাহু মিমায় দু হাট কি হ্যায় রহ আল্লাহর আব্দুল আলাইন এহাতের মধ্যে বলছেন যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় এটা তালাক বাইন মানে তৃতীয় তালাকের কথা বলা হচ্ছে ফেলা এটা হাই লুলাহু তার জন্য ওই স্ত্রী হালাল হবে না এবং সে যতদিন পর্যন্ত অন্য কারো সাথে অন্য স্বামীর ঘর ঘর না না করবে করবে ওই স্ত্রী অন্য স্বামীর ততক্ষণ পর্যন্ত তার জন্য কি হবে না যে স্বামী তাকে তালাক দিয়েছে সেই স্বামীর ঘরে ফিরে যাওয়া ঠিক হবে না সর এই নিয়ম অনুযায়ী যাওয়া যাবে না আইসারদ আল্লাহ আনহা থেকে বর্ণনা রিফা আল কুর রিফা আল কোরজি নামক এক ব্যক্তি তিনি একজন মহিলাকে বিয়ে করেন একজন মহিলাকে বিয়ে করেন সুম্মতল্লা কাহা আতা আলিস এবং তাকে তিন তালাক দিয়ে দেন একটা পর্যায়ে ফেতেজাউজাদ আর এবং সেই তালাক পাওয়ার পর রিফা রিফা আর স্ত্রী তালাক পাওয়ার পর সে আরেকজনের সাথে বিয়ে বিয়েতে আবদ্ধ হন বিয়ে আবদ্ধ হওয়ার পর আচান্নবীর সাল্ল আলী ওয়াসাল্লাম সে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলেন যে সে যে তালাক হয়ে যাওয়ার পর অন্য যে নতুন স্বামীর সাথে বিয়ে করেছে তার সাথে তাদের কোনো দৈহিক সম্পর্ক হয়নি ও ফাহিমা রসুল সাল্লাহ লিরিফা

নম্বর নম্বর হাদিস হাদিস এবং মুসলিম আল্লাহ না হাজার এটা কখনোই সম্ভব না এটা নিয়ম নিয়মের বহির্ভূত তুমি তার কাছে ফিরে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর উভয়ের স্বাদ গ্রহণ না করবে তার মানে এখান থেকে হাদিসটি দিয়ে বিদ্যানগণরা যেটা বলেছেন যদি কোনো স্ত্রী তালাক হয়ে যায় সে যদি তার স্বামীর কাছে ফিরে যেতে চায় বা স্বামী যদি তাকে ওই তালাক স্ত্রীকে পুনরায় ফিরে নিতে চায় তালাক বলতে তিন তালাক হয়ে যাওয়ার পর তাহলে প্রথম শর্ত হচ্ছে তার অন্য কোথাও কি করতে হবে বিয়ে বসতে হবে বিয়ে বসতে হবে এবং সেই বিয়েটা সারাই নিয়মমত নিয়ম মতো হতে হবে সারাই নিয়ম হতে হবে এবং সেই বিয়ে হওয়ার পর তাদের দৈহিক সম্পর্ক হবে একজন আরেকজনের সাথ গ্রহণ করবেন তাদের ভিতরে দৈহিক সম্পর্ক হবে কোনো এক পর্যায়ে কোনো কারণ বসত যদি তাদের তালাক হয়ে যায় তারপর চাইলে সে আবার আগের যে স্বামী যে তালাক তাকে দিয়েছে তার ঘরে যেতে পারে বা আগের স্বামী যদি তাকে নিচে চায় নিতে পারে বিয়ে করে নতুনভাবে বিয়ে করে তারা আবার সংসার করতে পারে এটাই হচ্ছে ইসলামী সোনিয়াতের বিধান বা এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় যে বিদ্যানগণরা যেটা উল্লেখ করেছে কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে রয়েছে হিল্লা বিবাহ হিল্লা পন্থা যেটা আমাদের দেশে প্রচলিত রয়েছে এটা সম্পূর্ণই হারাম যার পিছনে শরীয়তের কোনো দলিল নেই এটা করার পিছনে তো দলিল নেই তো দূরের কথা থাকা তো দূরের কথা বরঞ্চ যদি কেউ এমনটি করে তার জন্য একটা শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও উল্লেখ করেছেন যে হাদিসটি ইমাম তিরমিদি এক হাজার একশো বিশ নম্বর হাদিস এবং নাসাই তিন হাজার চারশো ষোলো নম্বর হাদিস হাদিসটি সহিহ যে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ ক্বাল লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লাল লাহু যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লা যে পন্থাটা যে হিল করে এবং যে করেই দেয় দুজনের উপরে কি লানত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয় লানত বলতে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত তাহলে বোঝা যাচ্ছে যে হেল্লা বিয়ে নামে যেটা প্রচলিত আছে যে তালাক দিয়ে দিল কারোর সাথে এগ্রিমেন্টে গেল যে আমার স্ত্রীকে তুমি বিয়ে করবে বিয়ে করার পর আবার তাকে তুমি তালাক দিবে তাকে একটা টাকা বা দেনমোহরও তাকে দেওয়া হয় অল্প দেনমোহর ধার্য করে বিয়ে হয় বিয়ে হওয়ার পর এক মাস দুই মাস পর আবার সে তালাক দিয়ে দিলে পুনরায় সে আগের স্বামীর ঘরে ফিরে যাবে এই যে একটা চলিত ভুল আমাদের সমাজে এটা ইসলাম শরীয়ত বৈধতা দেয় না তাহলে নিয়মটা হচ্ছে আবার বলছি যদি কেউ তার তালাক প্রাপ্ত স্ত্রীকে ফিরে নিতে চায় সেক্ষেত্রে সে অন্য জায়গায় তার বিয়ে হতে হবে এবং বিয়ে হওয়ার পর কোনো এগ্রিমেন্ট ছাড়া কোনো শর্ত ছাড়া বিয়ে হওয়ার পর দেখা যাচ্ছে ওই স্বামীর সাথে তার বনল না একটা পর্যায়ে তালাক হয়ে গিয়েছে সে পর চাইলে তারপর সে আবার পুনরায় আগের স্বামীর ঘরে যে প্রথম স্বামী তার ঘর করতে পারে তার সাথে নতুনভাবে বিয়েতে আবদ্ধ হতে হবে অথবা যদি সে বিয়ে করার পর যে তার স্বামী মৃত্যুবরণ করে তার স্বামী মৃত্যু মৃত্যুবরণ করার পর তার যে প্রথম স্বামী আছে সে চাইলে তার স্বামীর কাছে ফিরিয়ে যেতে পারে নতুনভাবে আখ বা বিয়ে করার মাধ্যমে আল্লাহ আনন্দ সব বারাক আল্লাহ شاقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد